সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, আর আমিও একদম বিন্দাস আছি। আমি বলতে কি, আমরা দুজনেই বিন্দাস আছি, আর মাও এখন অনেকটাই ভালো আছে। আর তোমাদের বলাও হয়নি, মনে হয় বলা হয়নি, কি জানি মনে নেই, মা সেলাইগুলো কেটে দিয়েছে, মানে মাঝে ডাক্তার দেখাতে গেছিল, সেলাইগুলো কেটে দিয়েছে, এখন একটু হাঁটাচলা করতে বলেছে, অনেকটা সুস্থ আছে। আর হচ্ছে এখন তো গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে গেছি। 14ই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে গেল, সবার একেবারে প্রেমের দিন, সবাই নানা রকম গিফট পেয়েছো, আমিও পেয়েছি, আমাকেও সারপ্রাইজ গিফট দিয়েছে অফিস থেকে ফেরার পথে, মানে ফেরার পথে বলছি কি, এসে দেখি ও আমাকে দিল, তো আমি সত্যি খুব হ্যাপি হয়েছি, খুব আনন্দ হয়েছে আমারও। আর সেরকমভাবে বেরোনো হয়নি, গতকাল বেরোনো হয়নি, গতকালই গেছে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, ভিডিওটা করছি। তো আজকে বললো গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে থাকো, তো আজকে ডিনারটা বাইরেই করব। তো ও ট্রেন থেকে নেমে গেছে, ও আসছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব, মানে ও ফ্রেশ হবে, আমি তো একটু চুলটুল আশ্রয় নেব, বেরিয়ে পড়ব। তারপরে কোথায় যাব, কোথায় ডিনার করব, অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে, ফুল ভিডিও দেখবে, দেখে কমেন্ট করবে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, রেডি টেডি হয়ে গেছি একদম, আর ও নিচে চলে গেছে, মানে ফটাফট এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেছে, আর এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো নিচে নেমেই তো দেখি উনি দাঁড়িয়ে রয়েছে, তো ওপর থেকে আমি বিস্কুট এনেছিলাম, কারণ ও তো দাঁড়িয়েই থাকে একদম গেটের সামনে, তো ওকে বিস্কুট দিয়ে তারপরে আমরা রওনা হলাম। দেখো রাস্তার ভিডিও করা হয়নি, আর চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট না ঠিক, এটা এটা হলো ধাবা, আগেও তোমাদের আর করেছিলাম, এটা হলো শিবম ধাবা, তো সেই ধাবাই চলে এসেছি যেটা দিল্লি রোডের পাশেই রয়েছে। প্রথমে গিয়েই আগে দুজনে ভাড়ে করে চা নিয়ে নিয়েছিলাম, এখানে ভাড়ে করেই দেয়, আর চাটা ভীষণ টেস্টি হয়। এখানে গাছগুলো বিক্রিও হয়, এই দেখো দাম লেখাও আছে। এরপরে আমরা অর্ডার করেছিলাম হলো চিকেন সসেস, গ্রিন স্যালাড, আর হচ্ছে এগ ফ্রাইড রাইস। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আলু মটর, কারণ আমি চিকেন তো খাই না, সেই জন্যই আলু মটরটা অর্ডার করেছিলাম। অবশ্য পরে দুটো আমরা তন্দুরি রুটিও অর্ডার করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তবে ফটো আছে অবশ্যই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টার কাছাকাছি বেজে গেছিলো,
আর বেরিয়ে ভাবলাম যে আশেপাশেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ অনেক নতুন বন্ধুরাও তো রয়েছে যারা আগের ব্লগটা আমার দেখোনি। আর ভাবলাম পুরনো বন্ধুদেরও আরেকবার দেখিয়ে দিয়ে যে ধাবার বাইরেটা কতটাই সুন্দর, কত ফুল গাছ রয়েছে। তবে ধাবার ভেতরটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের তো শেয়ার করলামই, আর ধাবার বাইরেটাও খুবই সুন্দর। দার্জিলিং এসছে, দার্জিলিং, এই দার্জিলিং এ চলে এসছে। এখন কটা বাজে? 10টা বাজে। আমাদের খাওয়া দাওয়া ডিনার টিনার কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। 10টা বেজে গেছে, এখন আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রেস্টুরেন্টে এসেছি, আগেও একবার শেয়ার করেছি তোমাদের, গাড়িতে পুরো শিশির পড়ে গেছে, মুছছে। দার্জিলিং এ চলে এসেছি তো, তাই এই দেখো দিল্লি রোড পুরো ফাঁকা। দিল্লি রোড, এই হচ্ছে দিল্লি রোড। পড়ে নিচ্ছি, দেখা যাচ্ছে না আমাদের। চলো চলো, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দিল্লি রোড ধরে যাচ্ছি। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। দুটো দেখোনি? ও এত ঠান্ডা জীবনে দুটো দেখেনি। কি দুটো দেখেনি বুঝতে পারছি না, ঠান্ডা দুটো দেখেনি। বাড়ি অনেক দূরে আছে। ওই যে দিল্লি রোড, আর আমরা ঢুকে গেছি এদিকে। এই জায়গাটার নাম হচ্ছে আলতারা, এটাও শুনশান রাস্তা। প্রচন্ড ঠান্ডা এদিকটা, আমাদের বাড়ির ওদিকটা অতটা ঠান্ডা নেই, এদিকটা অনেকটা ঠান্ডা। পুরো ফাঁকা জায়গা। গাড়ি যাচ্ছে শুনশান, দুদিকে কলা বাগান আর আম বাগান, মধ্যিখানে আমরা যাচ্ছি। রাত্রিতে এখন কটা বাজে? বাজে 10টা। 10টার বেশি হয়ে গেছে, কটা বাজে উঠতে পারছি না। 10টা 5:10 হবে হয়তো। প্রচুর অন্ধকার, আর বেশি ভিডিও করবো না, রেখে দাও। এবার গাড়িটা টানি, রানিং এ টানি, 80-90 টানি। আমি তো পুরো একদম আবার পরে দেখা হবে। আমরা আমাদের এলাকায় চলে এসেছি, আর কোনো ঠান্ডা নেই সেরকম। এই দেখো একটা মন্দির, এটা হচ্ছে ওদের ক্লাব। দেখো বাড়ি চলে এসেছি, আর ওদিকটা তো মানে এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, পুরো একদম জড়িয়ে আমরা এসেছি। আর যে স্টেশনটা পার হলাম, এইদিক এই পারটা এলাম, তো একটা গরমের ইয়ে চলে এলো আর কি। অতটা ঠান্ডা নেই এদিকে, ওই দিকটা বিশাল ঠান্ডা, যেহেতু ফাঁকা জায়গা তো ওই দিকটা বিশাল ঠান্ডা। আর কি বলবো, এবার ড্রেস ট্রেস ছাড়বো,
ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে, কারণ কমেন্ট দেখতেও ভালো লাগে আর কি। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর ভেবো না, আর যারা যারা করে দিয়েছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। টাটা।